হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। অনেক অনেক স্বাগতম। কী করছো তোমরা? আমি বেশ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রথযাত্রায়, এই রথ দেখতে যাব বলে সব বাড়ি থেকে বেরিয়ে বাবাকে হাতে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় গাড়ি ধরার উদ্দেশ্যে। এই যে চলে এসেছি অটোতে, অটোতে এসে অটো থেকে নেবে রথযাত্রায় এখানে চলে এসেছি। এটা হয়েছে কোথায় বলো তো? কলকাতায়। কলকাতায় ভালো রথ হয় না, তবুও দেখতে এসেছি, রথ ভালো লাগছে না। একটা জায়গায় একটাই রথ হয়েছে, দেখো এই রথটা কোথাও চলছে না, এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। আর এই রথগুলো কোথায় মানে যে নিয়ে যায় সেটা সেটা কোনো দিনও করে না। এখানে যেহেতু শহর এলাকা, খুব গাড়ি ঘোড়া রাস্তা, তাই এক জায়গায় দাঁড় করিয়ে সবাই পুজো পাশরা দিচ্ছে এই রথে। আমাদের ওখানে যেমনটা রথ হয়, এখানে কলকাতায় তেমন একটা রথ হয় না আজকে। মানে আমি আর কোনো রথেই দেখতে পেলাম না, একটা রথই দেখেছি শুধু, যেখানে অনেক রথ থাকে, বহু রথ রথ থাকে, সেখানে একটা রথে সবাই পুজো দিচ্ছে। রথ বহু রথ হয় কিন্তু এখানে রথের কোনো বালাই নেই, একটা মাত্র রথ, যেই রথে মানুষ সবাই ঝাঁপে পড়েছে। আর এখানে পুজো হচ্ছে রথের, রথে জগন্নাথের গান শুরু হয়েছে। আমি সবাই মিলে একটা পাঁপড় খেয়ে নিলাম, কি করব, এখানে তেমন একটা খাওয়ারও কিছু নেই। ফুল গাছগুলো সবাই নিয়ে বসেছে, বিক্রি করছে। এখানে শহর এলাকা অন্যরকম, দেখেই বুঝতে পারছো তোমরা, ব্লগটা দেখে স্কিপ করবে না, সবাই শেয়ার করো এবং সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।